হ্যালো মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেল মিতু অ্যান্তারিস লাইফস্টাইলে। তো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কটা বাজে বলো তো? এখন কিন্তু একদম সকাল না, এখন বাজে প্রায় বিকেল 3টে। তো আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি। তো দেখতেই পারছো, চুল ভেজে এই মাত্র স্নান টান করে আসলাম, আর অনেক দিন হয়েছে না, মাথার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। তো এই মাত্র শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম, আর পুজো টুজো ওদিকে দিয়ে আসলাম। বৃহস্পতিবার মা গেছে আলু তুলতে, তোমরা তো সবাই জানো যে মা আলু খেতে আলু তুলতে গেছে। আর এদিকে আমার রান্না শেষ, এদিকে ভাত আছে, আর আজকে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে সকালবেলাতেই আমার সমস্ত কিছু রান্না শেষ, কারণ তোমাদের দাদাভাই তো ডিউটিতে, মানে আবার ডিউটিতে বলছি, তোমাদের দাদাভাই তো কাজে গেছে। তো এই দেখো, এখানে এই যে লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি, তো এটা করেছি, আর তার সাথে করেছি আলুর ডাল। এই দিনে এখন তো আলুর সিজন, আর এই সিজনে যদি আমরা আলুর ডাল না খাই তাহলে কি বলবো, শুকনা মাছ দিয়ে। তো এই হচ্ছে শুকনা মাছ দিয়ে আলুর ডাল, এই দেখো। তো এই হয়েছে আজকের রান্না। আজকে আর রান্না বেশি কিছু করিনি, ঢেকে নিচ্ছি, দেখা যাক কে আসছে বাড়িতে। কে আসছে? ও তো তো এই আর কি, আজকে বেশি কিছু রান্না করিনি। তো এবার তো স্নান করে আসলাম, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন আমি রোদের মধ্যে বসবো। আর এই বারান্দাটায় শীতের দিনে রোদ থাকে না, কিন্তু যখন গরমের দিন পড়বে তখন কাঠ, মানে কাঠ ফাটা রোদ পড়বে, তখন এই ঘরেই থাকা যাবে না। তো যাই হোক, এখনও তো মানে গরমটা সেইভাবে পড়েনি, তো সেই জন্য স্নান ঠান করে এইভাবে একটু রোদে বসতে কিন্তু ভালোই লাগে, আর একদিকে আমার চুলটাও শুকিয়ে যাবে। তো এই আর কি। তো খাওয়া দাওয়া করবো, এখনও খাওয়া দাওয়া করিনি, এইমাত্র সমস্ত কাজ করে এই দেখো উঠান টুটানগুলো সমস্ত কিছু ঝাড়টা দিয়ে আসলাম, উঠান ঝাড় দেওয়া, বাসন টাসনগুলো মানে রান্না করে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রেখেছি, এই আর কি। তো অনেক কথা বলে ফেলাম এক নিঃশ্বাসে। তো চলো, আপাতত ওই জায়গায় না রোদের তাপটা একদম বেশি লাগছিল, তো সেই জন্য এই জায়গাটাতে এসে বসলাম। আর এই দেখো পাশে একটা সুন্দর, কি সুন্দর একটা ফুল, মানে এরকম পরিবেশে না থাকতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? আর মনটা যদি খারাপ থাকে না, যদি মুড অফ থাকে বা মন খারাপ থাকে, তাহলে এই ফুলের দিকে তাকালে মনটাও কিন্তু একদম ভালো হয়ে যায়। তো আমার যখন মন খারাপ লাগে আর কি, তখন আমি এই ফুলগুলোর দিকে তাকাই আর আমার মন ভালো হয়ে যায়। ফুলগুলো কিন্তু কোনো গন্ধ নেই, এমন না যে ফুলগুলোতে কোনো সেন্ট আছে, কিন্তু দেখতে ভালো লাগে এটাই আর কি। তো এখানে এই যে দুটো কলি বেরিয়েছে, এদিকেও হচ্ছে, আর এই সাইডে এগুলোকে কি বলে জানি না, আমাদের এখানে তো ইসে মাইক ফুল বলে এই ফুলগুলোকে, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে বলবে, এই ফুলগুলো কিন্তু মাইক ফুল বলে। তো যাই হোক, এই সাইডে ফুল হয়েছে, তারপর ওই যে তুলসী মন্দির ওই সাইডে হয়েছে ফুল, করছে কি গোগুলো, তোমাকে তোলাই যায় না রে পাগল, তোমাকে তুলি না। ওই এগুলো ইসে বেগুন না যে, হ্যাঁ আমারও কটা এইগুলো না, আমার না শুকনো মাছের বড়া খেতে ভালো লাগে, এইগুলো পাতাগুলো দিয়ে রে, আমাকে দুইটি পাতা দিও না, খালি পাতা পাতা খালি প্রচুর, আরে পাতাগুলোর মধ্যে শুকনো মাছ বাইটিয়া, তারপরে বাটাটা যেমন করে চাটনি বানাও না। ননদটা হচ্ছে শাক তুলছে, ওদেরই খেতে শাক, তো ওইখান থেকে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে আসলাম, এই লাউ পাতা দিয়ে শুকনো মাছের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো ওকে বললাম যে কয়েকটা লাউ পাতা দাও, তো ওই যে কয়েকটা লাউ পাতা দিলো আর বললো যে বৌদি বড়া করলে আমাকে অবশ্যই দিবা। তো এই আর কি। তো ওই যে লাউ পাতা নিয়ে আসলাম, ও আমাকে কয়েকটা লাউ পাতা দিলো, বললো যেদিন শুকনো মাছের বড়া করবা সেদিন আমাকে দিবা। তো আমি তো এখন শুকনো মাছের বড়া করবো না, কারণ আমার রান্নাবান্না শেষ, হয় রাত্রেবেলা করব। তো ওই দেখো বাগানটা কি সুন্দর করে পরিষ্কার করেছে, আর আমার ভাস্তি আসতেছে, ভাস্তি মানে আমার সবার বড় দাদার। শোন না, শোন একটা কথা, আয় তো মা কই কি করে বাড়িতে না, হিন্দুস্তান, আর তুই ঘুরে বেড়াইতেছিস? আর পাখি দিদি কই? হ্যাঁ কে বাঁধিয়ে দিছে দেখি জুটিগুলো, ওরে বাপরে
ঝড় ফটো তুলি, টুকিয়া টুকিয়া। এস কি হাসি! হ্যাঁ, ঝুটি দুটো কে বাইন্ধে দিছে? মা। ভাল লাগে ঝুটি গুলো? তোর ঝুটি কে বাইন্ধে দিছে? দিদা। দিদা, আর তুই ঝুটি বাঁধিস নাই? কেন, স্কুল গেছি? স্কুল স্কুল গেছি? মিথ্যা কথা, গেছি তো। গেছে? কি পড়াইছে আজকে স্কুলে? সরে সরে আজ এক দুই এক দুই। তুই সরে সরে পারিস? কত দেখি সরে ও সরে আ। হ্যাঁ সেই। হ্যাঁ দীর্ঘ। হ্যাঁ হ্যাঁ এ ওই ও ও। আর তুই তুই এবিসিডি বল তো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। তো বন্ধুরা, দেখতে তো পেলে এই বাচ্চাগুলো হচ্ছে আমাদের পাড়ার আরেকজন, মাঝখানে যেটা ছিল সে হচ্ছে আমার ভাস্তি হয়, মানে আমার বড় মেয়ে, মানে আমার ভাসুরের মেয়ে। তো ওকে তো তোমরা আগেই দেখেছো ভিডিওতে, অনেকে চেনোই। আর পাশের দুটো হচ্ছে আমার আমাদের পাড়ার আর কি। তো সবাই আমাকে কাকি কাকিমা বলেই ডাকে আর কি। তো যাই হোক, তো বন্ধুরা, ভেবে তো একদম অবাক হচ্ছ যে দিদি ভাই হট করে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছে। আর যেহেতু সকাল মানে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি আর তোমাদের দেখাচ্ছিলাম যে রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া করবো এখন, তো হট করে এইভাবে সাজাগুজো করে। সাথে কে আছে আমাদের জানো? সাথে আছে আমার সাথে এই যে তোমাদের দাদা ভাই। তো কিভাবে হট করে মানে এরকম মানে অবস্থা হলো সেটা তোমাদের আগে আস্তে আস্তে বলি। তো বন্ধুরা, আসলে তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে, মানে এই একটু আগে আসলো। তো আসার পরে মানে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, আর আমাদের এখানে পাশেই শিব মেলা হচ্ছে, শহর বেশি দূর না, মানে মোটামুটি কাছাকাছি আর কি। তো সেখানেই আমরা যাচ্ছি শিব মেলায়। তো এই শিব মেলাতে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। কী কী স্মৃতি জড়িয়ে আছে না আছে সেগুলো তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের অবশ্যই মানে জানতে পারবে। তো সেই জন্যই আমরা এখন রেডি টেডি হয়ে
মেলা একদম পুরো ফাঁকা, মানে আমাদের আসাটা অনেকটা আগে হয়ে গেছে, এই সময় ঠিক এত লোক আসে না। তো যাই হোক, আমাদের বাড়িটা যেহেতু দূরেই, তো সেজন্য আমাদের তাড়াতাড়ি আসতে লাগলো। তো যাই হোক, দোকানপাট মোটামুটি বসেছে, এমন না যে দোকানপাট বন্ধ হয়ে গেছে বা কিছু, মোটামুটি দোকানপাট আছে। তো এখান থেকেই দেখি, আমি তো মানে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তোমার এই গলিটা মনে আছে? এই গলিটা মনে আছে তোমার? এই গলিটাই তো সেই গলি। হ্যাঁ, মনে আছে তো বন্ধুরা? আমি তোমাদেরকে বলে দিই, কারণ সাউন্ড জোরে, মানে কথা জোরে বলতে লাগতেছে, কারণ শোনা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। এই গলিতে যে রহস্য আছে সেটা তোমাদের পরে বলবো, কারণ এখন সাউন্ডে কিচ্ছু শুনতে পারবে না তোমরা, পরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। এই ফুলের দোকানগুলোতে মনে হয় ইস কত সুন্দর সুন্দর ফুল, সবগুলো দেখলে ইচ্ছে করে নিতে, কিন্তু একটা যে ফুলের দাম বাবা, দেখে মনে হচ্ছে থাক আর নিব না, প্রচুর দাম। তো সেরকম আমি কিচ্ছু কিনি মেলায়, কিছুই কিনিনি।
এই মাত্র মেলা থেকে বেরিয়ে গেলাম, তো এখন সোজা চলে যাব বাড়ি। আর মেলা থেকে শুধু এই যে এই জিনিসটা নিয়েছি, আর এই যে হাতের মধ্যে আমি মেহেন্দি লাগিয়েছি, আর হচ্ছে ভেলপুরি খেয়েছি, আর কি খেলাম, চাট খেলাম, ব্যাস এতটুকু হচ্ছে আমাদের মেলা ঘোরা। তো আজকে আর বেশি কিছু মানে কেনাকাটা করলাম না, আর করলাম না তার কারণ একটাই, যে আমাদের এখন সমস্যা চলছে, তো এখন কেনাকাটা কিছু করব না। আর এখনো কিন্তু মেলাটা ঠিকঠাকভাবে এখানে মানে শুরু হয়নি আর কি, জমেনি, তো কয়েকদিন পরে নাকি শুরু হবে ভালো করে। আজকে অনেক দোকান খামার খোলেনি, দোকান মোটামুটি আরও দুই চার দিন পরে সব কিছু খুলবে, এবং সব কিছু মানে জাকজমা হবে হচ্ছে তোমার কয়েকদিন পরে, দু চার দিন পরে। মোটামুটি আঠারো দিনের মতো থাকবে যেটা শুনলাম। তো এখন ডাইরেক্ট বাড়ি চলে যাবো, কারণ ঠান্ডার দিন, অনেকটা দূর থেকে আসছি। তো আমরা এভাবে কথা বলছি, তো অনেকেই তাকাচ্ছে আমাদেরকে। তো চলো, আজকে আর ভিডিওটা বেশি লং করছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে মিতু তানিশের পাশে থেকো। তো চলো এখন।